সুন্দরভাবে ইজিলি ভাবে বসা যায়, সেই একদম সুন্দর ইজিলি একটা ভাবে গাড়ি। বসা যায়, হ্যাঁ মানে একদম 100 মিটার দৌড় দেওয়া যাবে, 100 মিটার দৌড় এখান দেওয়া থেকে যাবে। ওই পাশে চলে যাওয়া যাবে। হ্যাঁ ওকে, ফাইভ সুন্দর সিটের একটা গাড়ি ফাইভ এবং সিটের সিট গাড়ি, কভার গুলো অনেক গর্জিয়াস। অনেক গর্জিয়াস, এবং কি সিট গুলো খুব বসে আরাম ভাই। ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল আছে। আচ্ছা পিছনে বাম্পারে কোনো স্কেচ বা কোনো মায়ের অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই জি, আল্লাহর রহমতে, একদম ফ্রেশ কন্ডিশন। মানিক ভাই, আরমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইরা? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। যে আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড, বিএমডব্লিউ গাড়ি শোরুম আর পার্ট এক্স ফার্নিচার শোরুমের সাথে, গলিতে ঢুকলেই আমাদের শোরুমটা পাবেন, প্লাটিনাম কার্জন। মানিক ভাই, কেউ যদি আপনাদের শোরুম থেকে গাড়ি কিনে, কোনো সুবিধা আছে? জি, আমাদের 1 বছর ফ্রি সার্ভিস দেব। মানে গাড়ি কেনার পরে? গাড়ি কেনার পরে। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে একটা টয়োটা রাম গাড়ি দেখাবো। টয়োটা রাম? রাম, খুব সুন্দর একটা গাড়ি। জি, এবং এই গাড়িটার মাঝখানে ফিলার নেই। জি জি, এক দরজা পাওয়ার, এক দরজা পাওয়ার। ওকে ভাই, ফ্রন্ট সাইডটা কি কন্ডিশন আছে? ফ্রন্ট সাইডটা কন্ডিশন, এই যে হেডলাইট গুলো অরিজিনাল আছে, তারপরে গ্রিল, এই যে মনোগ্রাম দেখতে পাচ্ছেন টয়োটা রাম। জি, এবং কি এই হেডলাইটটা অরিজিনাল আছে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার প্লেটটা 25 সিরিয়ালের 916 ঢাকা মেট্রো গো, ঢাকা মেট্রো গো, নাম্বার প্লেটটা খুব সুন্দর, এবং কি অরিজিনাল গ্লাস, 100% অরিজিনাল গ্লাস। হ্যাঁ, সামনের গ্লাসটা অরিজিনাল, 100% অরিজিনাল গ্লাস। ওকে, এবং কি ডাইন সাইডটা দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন। আপনার টায়ারগুলো একদম নতুন মতন, অ্যালোরিংটাও খুব সুন্দর ভাই, একদম টয়োটা রম গাড়িটা খুবই সুন্দর। এবং কি যার রম লাগবে আমাদের এখানে চলে আসবেন প্লাটিনাম কার্জনে। গাড়ির মডেলটা বলে দিন ভাইয়া। 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন। পেপারস তো ভাই আপ টু ডেট? পেপারস আপ টু ডেট। গাড়িতে কোনো এক্সচেঞ্জ চিহ্ন নেই? না, গাড়িতে কোনো এক্সচেঞ্জ চিহ্ন নেই। এটা হলো বেস কালার, ভিতরে বিস্কিট ইন্টেরিয়র। আচ্ছা, ভিতরে বেস কালার? হ্যাঁ, ভিতরে বেস কালার, বাইরেও বেস, ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশন দেখেন। দরজাগুলো ফ্রেশ আছে? দরজাগুলো ফ্রেশ আছে একদম, কোনো খোলা কাটা নেই? না, কোনো খোলা কাটা নেই ভাই। এটা কয় সিটের গাড়ি? এটা 5 সিটের গাড়ি। 5 সিটের গাড়ি? জি জি। ড্যাশবোর্ডটা তবে অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর। জি, আমি একটা জিনিস দেখাই জি ভাই, এটার মাঝখানে ফিলার নেই, দরজাটা অটো, মাঝখানে কোনো ফিলার নাই। আচ্ছা, আপনার সেই কন্ডিশনের একটা গাড়ি, ঠিক আছে, যেহেতু মাঝখানে ফিলার নেই, এটা রোগীদের ক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, রোগীদের ক্ষেত্রে সুবিধা। আপনি যদি সিটটা সামনে দিয়ে, হ্যাঁ, একটু একটু সিটটা এই করেন, দেখেন না? আচ্ছা, পিছনে অনেক জায়গা হয়ে গেল, সেই সুন্দরভাবে ইজিলি ভাবে বসা যায়, সেই সুন্দর ইজিলি ভাবে বসা যায়। হ্যাঁ, একদম, মানে 100 মিটার দৌড় দেওয়া যাবে, 100 মিটার দৌড় দেওয়া যাবে, ওই পাশে চলে যাওয়া যাবে। হ্যাঁ ওকে, ফাইভ সুন্দর সিটের একটা গাড়ি, এবং সিট কভার গুলো অনেক গর্জিয়াস, অনেক গর্জিয়াস, এবং কি সিট গুলো খুব বসে আরাম ভাই। আচ্ছা, সিট গুলো, হ্যাঁ, সেই নরম একদম সিট, খুব সুন্দর একটা গাড়ি টয়োটা রাম। আপনারা আমাদের শোরুমে আসলে পাবেন, যারা রম গাড়ি চাচ্ছেন অবশ্যই প্লাটিনাম কার্জনে চলে আসবেন। দরজা অটো, অসাধারণ গাড়ি, এক দরজা পাওয়ার, এক দরজা পাওয়ার, গাড়ির প্রত্যেকটা গ্লাসই তো অরিজিনাল। হ্যাঁ, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এবং কি পিছনে অরিজিনালি ব্ল্যাক গ্লাস। আচ্ছা ওকে, ঠিক আছে, এবং আপনার পিছনের সাইডটা যদি দেখাই আমি, ব্যাক ব্যাক পার্টটা, এই যে দেখেন 2003 স্টিকারটা এখনো আছে অরিজিনাল। আচ্ছা আচ্ছা, 2003 মডেল? হ্যাঁ, মডেল, এই যে 3 মডেল এখনো অরিজিনালই আছে। ওকে, ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল আছে। আচ্ছা, পিছনে বাম্পারে কোনো স্কেচ বা কোনো মায়ের অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই জি, আল্লাহর রহমতে, একদম ফ্রেশ কন্ডিশন। সামনে গ্লাস, পিছনে গ্লাস 100% অরিজিনাল। আমি যদি ব্যাক সাইডটা দেখাই আপনারে, সিএনজি করা আছে দেখেন, একদম ওয়াও কন্ডিশন। হ্যাঁ, ওয়াও কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন, খুবই ভালো। ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট, খুব সুন্দর। হ্যাঁ, বেশ, একদম খুব সুন্দর একটা গাড়ি। 60 লিটার সিএনজি করা আছে? 60 লিটার সিএনজি করা আছে। ওকে, চলেন আমরা ডান পাশে চলে যাই। হ্যাঁ, ডান পাশে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, ডান পাশের ব্যাকলাইটটা খুব ফ্রেশ, খুব কন্ডিশন ভালো, ভালো কন্ডিশনে আছে। হ্যাঁ, টয়োটা র‍্যাম গাড়ি যা নিতে চান আমাদের শোরুমে আসবেন। আচ্ছা, আমি ডান পাশটা দেখাচ্ছি, কোনো স্কেচ বা কোনো টেপ, অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই। ওকে, ঠিক আছে, আমি দরজাটা খুলে দেখাই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, অনেক জায়গা ভিতরে, হ্যাঁ, অনেক জায়গা ভিতরে। ডোরগুলো ফ্রেশ আছে ভাইয়া? হ্যাঁ, ডোরগুলো ফ্রেশ আছে, প্রত্যেকটা ডোরই ফ্রেশ, প্রত্যেকটা ডোরই ফ্রেশ, এবং কি গ্লাসও অরিজিনাল, গ্লাস অরিজিনাল। হ্যাঁ, আপনার ডান পাশে সামনের দরজাটা দেখাই, এই যে দেখেন, কোনো জায়গায় খোলা কাটা নাই, অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না ইনশাআল্লাহ। দরজার প্যাডগুলো অসাধারণ, প্যাডগুলো অসাধারণ, অল অটো, অল, আচ্ছা, অল অপশন অটো, অল অপশন অটো। ওকে, ঠিক আছে, অপটিক্যাল মিটার ভাইয়া? হ্যাঁ, অপটিক্যাল মিটার, মাইলেজটা বলে দেন। অপটিক্যাল মিটার, আপনার মাইলেজটা আছে হলো, আরুন ভাই মাইলেজটা কত আছে? 68 68,000 মাইলেজ চলা। ওকে, এটা স্টিয়ারিং, সাসপেনশন, সিবি জন, ইঞ্জিন, এগুলো কি অবস্থা? হ্যাঁ, এগুলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ অবস্থা আছে। জি জি, এই গাড়িগুলো এসির পারফরম্যান্স কি রকম? এসি একদম পারফরম্যান্স ভালো দেবে ভাই। সিডি টিভি, ব্যাক ক্যামেরা, এগুলো ওকে আছে? ওকে আছে একদম। ওকে, আমি একটু সামনে ইঞ্জিনটা দেখাই। জি, দর্শককে ইঞ্জিনটা দেখাই দেন আরমান ভাই, একদম ফ্রেশ কন্ডিশন। কি অবস্থা ইঞ্জিনের?
বিভিটা ইঞ্জিন 1500 cc ভাই, হ্যাঁ 1500 cc, হ্যাঁ 1500 cc বিভিটা ইঞ্জিন, সাসপেনশন, গিয়ারবক্স, ইঞ্জিন, এসি এবং এভরিথিং অল ওকে, ব্যাটারিটাও নতুন, হ্যাঁ নাভানা সিএনজি করা, স্টিকার আছে নাভানার, ওকে, এবং কি চেসিসটা দেখাচ্ছি আমি, দেখেন চেসিসটা একদম ফ্রেশ কন্ডিশন, এই যে দেখেন কোনো জায়গায় এক্সটেন্ড হিস্ট্রি নেই, এসব চেসিস এক্সটেন্ড হলে একটু মোয়া হয়ে যাবে, মানে মনে করেন যে এটা আর কাজ করার কোনো ই নাই, হ্যাঁ অরিজিনাল একদম, ওকে, এই যে বনারটাও দেখেন একদম ফ্রেশ আছে, ঠিক আছে ভাইয়া, 60 লিটার সিএনজি করা আছে, আচ্ছা গাড়িটা হলো 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, টয়োটা রম গাড়ি, ঠিক আছে, এবং কালারটাও খুব সুন্দর এবং সব কিছু অরিজিনাল আছে, হেডলাইট, ব্যাকলাইট এবং কি সামনে পিছে গ্লাস যা আছে এভরিথিং অরিজিনাল আছে। দাম কত চাচ্ছেন গাড়িটার? এই গাড়িটার দাম চাচ্ছি হলো 980,000 টাকা। এটা তো ভাই আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01711588347। আরন ভাই আপনার নাম্বারটা বলে দেন। 01817078458। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।